আশা সবাইকে ইন্টারনেটে এই ভিডিও দেখার জন্য। এই ভিডিওটি হলো কর্নওয়াল থেকে ড্রাইভ করে অশোয়া আসছিলাম 401 দিয়ে। দিনটা ছিল খুবই সুন্দর, সানি এখানে বলে, উইন্টার, সুন্দর সুন্দর মেঘগুলো সামনে দিয়ে নীল আকাশে ঘুরে বেড়াচ্ছিল। এটা শীতের সময়, তাপমাত্রা ছিল -7 আর উইন্ডচিল সহ সম্ভবত -14 ছিল। আমার কাছে এই আকাশটা এতই আকর্ষিত করেছিল যে আমি এই ভিডিওগুলো না নিয়ে পারিনি আর কি। সেজন্য আপনাকে এগুলো দেখানোর জন্য উপস্থাপনা করা। আমি আসছিলাম কর্নওয়াল থেকে। কর্নওয়াল একটি ছোট শহর, এখানে একটি হাইড্রো ইলেকট্রিক ড্যাম আছে যেটি যৌথ মালিকানা, বলতে গেলে দুটি দেশের মালিকানা আছে, কেনা আছে, একটি হলো ক্যানাডা, একটি হলো যুক্তরাষ্ট্র। ক্যানাডা পোর্শনে 1024 মেগাওয়াট জেনারেশন ক্যাপাসিটি, আর আমেরিকা সাইডে হলো 912 মেগাওয়াট জেনারেশন ক্যাপাসিটি। ক্যানাডা সাইডে এটার নাম হলো সাউন্ডার্স, আর আমেরিকান সাইডে এটার নাম হলো মোজেস। 1954 সালে এটি শুরু হয়েছিল তখনকার দিনের নতুন প্রযুক্তি দিয়ে, আর এটা শেষ হয়েছিল 1958 সালে। এটাই বলার জন্য, এবং মেইনলি আপনারা ড্রাইভটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।